হিলারির তোপ ফের সরব হয়েছেন হিলারি ক্লিন্টন। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর এবার ঝাল ঝাড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। শুক্রবার জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেনে নারী অধিকার রক্ষায় তার সম্মানে দেওয়া এক পুরস্কার অনুষ্ঠানে ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত নীতির কঠোর সমালোচনা করেন। হিলারি ট্রাম্পের নারী অধিকার হরণ, বাজেট পরিকল্পনা, স্বাস্থ্য ব্যয় কমানো, কূটনৈতিক সম্পর্কে কাটছাট নিয়ে ট্রাম্পের পদক্ষেপের বিরোধিতা করেন। সিডনি মর্নিং হেবাল্ট। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।